ইউরোপের বিভিন্ন দেশেই কিন্তু কম বেশি আঙুরের চাষ হয়েই থাকে আর সেই আঙুর থেকেই কিন্তু তৈরি হয় ওয়াইন একেবারে সদ্য তোলা আঙুরের রস থেকে প্রথম যে অ্যালকোহলটা বানানো হয় তার নামই কিন্তু হচ্ছে বুট হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত যে সময়কালে এই আঙুরগুলো হারভেস্ট করা হয় সেই আঙুরগুলো তোলার পর প্রথম যে ওয়াইনটা বানানো হয় সেটাই হচ্ছে কিন্তু বুট যেহেতু এটি ওয়াইন তাই এটি কিন্তু টেস্টে মিষ্টি আর প্রথম দিকের আঙুর থেকে তৈরি করা হচ্ছে তাই এখানে কিন্তু যেহেতু ফার্মেন্টেশনটা সদ্য শুরু হয় তাই এখানে অ্যালকোহলের পরিমাণটা অনেক কম পরিমাণে থাকে রেড এবং হোয়াইট আপনারা দুটোই পেতে পারেন সেই জন্য এই বুট চাক টেস্ট করার জন্যই আমরা চলে গেছিলাম একটা নির্দিষ্ট ওয়াইনের দোকানে আর এটা আপনি দু ধরনের ফ্লেভারও পেতে পারেন একটা হচ্ছে ডিপেন্ড করছে আপনি হোয়াইট চাইছেন না রেড চাইছেন দু ধরনেরই পাওয়া যায় তবে আমরা হোয়াইটটাই বেশি নিয়েছি যেহেতু আমরা যে রিজিয়ানটায় থাকি এখন সাউথ মোরবিয়ান রিজিয়ানে এখানে কিন্তু হোয়াইট ওয়াইনের প্রচলনটাই থেকে বেশি আর এখানে কিন্তু অনেক ধরনের রেড ওয়াইনও পাওয়া যায় কিন্তু হোয়াইট ওয়াইনের আধিপত্যটাই কিন্তু আমাদের এই ডিজাইনে বেশি সেই জন্য আমরা কিন্তু এইখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা হোয়াইট বুট চ্যাক আর সেটাই এখানে আজকে আমরা একটু ওপেন করার চেষ্টা করছি সাধারণত এটি আপনি পাবেন ওই আগস্ট মাসের শেষের দিক থেকে এর পাওয়া শুরু হয়ে যায় এবং এটি অক্টোবর মাসে মিডিল অবধি কিন্তু আপনারা এই বুট চাকটা পারচেস করতে পারেন এটা মোটামুটি চার থেকে ছ সপ্তাহ মতনই অ্যাভেলেবেল থাকে দোকানে আর তাছাড়াও আপনি এখানে আমরা যে বটলটা কিনেছিলাম সেটা ছিল ওয়ান লিটারের বটল এছাড়াও আপনি প্রয়োজনে বেশি বা কমও নিতে পারেন তবে আমাদের এই ওয়ান লিটারের বটল প্রাইস পড়েছিল কিন্তু ওয়ান হান্ড্রেড চেক এই সময়টায় অর্থাৎ এই অটামে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ওয়াইন ফেস্টিভ্যাল বা ফুড ফেস্টিভ্যালও হয়ে থাকে সেই কিন্তু ওয়াইন ফেস্টিভ্যাল বা ফুড ফেস্টিভ্যালে আপনারা কিন্তু এই বুট এখানে কিন্তু প্রায় প্রতি দোকানেই এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রধানত এটা এনজয় করার বেশ সময় হচ্ছে আপনি যেই দিনই দোকান থেকে কিনে নিয়ে আসবেন সেই দিনই আপনি এটাকে পান করুন আর তাছাড়া আপনি যদি এটাকে রাখতে চান ফ্রিজে অন্তত পক্ষে দু তিন থেকে তিন দিন মতো রাখতে পারেন এনজয়